নমস্কার সকলকে, ট্রাস্টেলেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের একটি বিষয় নিয়ে আমরা চলে এসেছি, সেটি খুব গুরুত্বপূর্ণ। আমরা উচ্চারণ বা আমরা কোনো মন্ত্রর আগেই আমরা পাঠ করে থাকি ও, এই প্রতীকের তাৎপর্য কী, ওম অর্থাৎ ওম কথাটির তাৎপর্য কী, বা এই প্রতীকের তাৎপর্য কী, অ্যাকচুয়ালি এটি কথা না, এটি প্রতীক, সেই প্রতীকের তাৎপর্য কী, আসুন আমরা জেনে নিই। ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন, প্রণব সর্ববেদেষু, সমস্ত বৈদিক মন্ত্রের মধ্যে আমি হচ্ছি প্রণব ওম। গীতায় উল্লেখ রয়েছে কথাটি। ওমকার হচ্ছে শব্দব্রহ্ম রূপে ভগবানের অবতার। গোস্বামীগণ ব্যাখ্যা করেছেন যে ওমকার হচ্ছেন পরমেশ্বর ভগবানের পূর্ণ প্রকাশ। সেই ওমের বিশ্লেষণ করা হয়েছে ঠিক এইভাবে, অ কারণোচ্চতে কৃষ্ণ সর্বলৌকিক নায়ক, উ কারণোচ্চতে রাধা ম কার জীব্য বাসক। অর্থাৎ ওমকার হচ্ছে অ, উ এবং ময়ের সংমিশ্রণ, এই তিনটির। অকারের অর্থ শ্রীকৃষ্ণকে বোঝায়, যিনি হচ্ছেন চিত অচিত সমগ্র জগজ্জীবের ঈশ্বর। উকার শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি অর্থাৎ শ্রীমতী রাধারানীকে ইঙ্গিত করা হচ্ছে, এবং মকার জীবকে ইঙ্গিত করে। এইভাবে ওম হচ্ছেন শ্রীকৃষ্ণ, তার শক্তি এবং তার নিত্য সেবকদের পূর্ণ সমন্বয়। এবং এই তথ্যটি বর্ণিত রয়েছে চৈতন্য চরণামৃতেতে, যেখানে প্রভুপাদ স্বয়ং এই তাৎপর্য ব্যাখ্যা করেছেন। আশা করি আমাদের পাঠ আপনাদের সকলের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সকলের মাঝে শ্রীকৃষ্ণের গোবিন্দের ভাবধারাকে ছড়িয়ে দিতে ভুলবেন না। জয় গুরু মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় সর্বলোকের জয়।